নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে গর্জে উঠল যুব কংগ্রেস। পুরকর বৃদ্ধি, শিলচরে গঠিত হল নাগরিক যৌথ মঞ্চ। কাছাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত রাষ্ট্রীয় ক্রীড়া দিবস, দিনব্যাপী কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে ফের গর্জে উঠল কাছাড় জেলা যুব কংগ্রেস। সোমবার এই উপলক্ষে সংগঠনের তরফ থেকে বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। এদিন সংগঠনের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে পৌঁছে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ কর্মসূচিতে নানা স্লোগানের মাধ্যমে গোটা এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। এদিন কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় আসীন বিজেপি সরকারের অনৈতিক কর্মকলাপের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তোলেন যুব কংগ্রেসীরা। পাশাপাশি কালো পোশাক পরিধান করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। এদিন সংগঠনের কর্মকর্তা সড়ক অবরোধ গড়ে তোলার প্রচেষ্টা করলে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর কর্মীরা এতে বাধা দিলে আন্দোলনকারীরা বিতর্কে জড়িয়ে পড়েন। মূল্যবৃদ্ধি রোধ ও বেকারত্বের বিরুদ্ধে সোচ্চার যুব কংগ্রেসদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনকেও বাগযুদ্ধে মেতে উঠতে দেখা যায়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ ও সিআরপিএফ বাহিনী আন্দোলনকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় পাঠায়। এদিকে যুব কংগ্রেসীদের অভিযোগ, যখনই সাধারণ মানুষ নিজের অধিকার নিয়ে প্রতিবাদে মাঠে নামেন, তখনই বর্তমান ক্ষমতায় আসীন সরকার সাধারণ মানুষের আওয়াজকে চাপানোর চেষ্টায় মেতে উঠে। এহেন অবস্থায় সাধারণ মানুষের অধিকার রক্ষা আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তাই নিজের অধিকার আদায়ের লক্ষ্যে যুব কংগ্রেস কালো পোশাক পরিধান করে জোরালো প্রতিবাদের মাধ্যমে মূল্যবৃদ্ধি রোধ সহ বেকারত্ব দূর করতে এদিন সরকারের উপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করেন সংগঠনের কর্মকর্তারা। যদি সরকার তাদের দাবি পূরণ না করেন, তাহলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন যুব কংগ্রেসের কর্মকর্তারা। আজকে 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে ওনার, কিন্তু ওনার চাকরি দেওয়ার নামে কোনো কথা বলে না। আমরা মূল্যবৃদ্ধি নিয়ে যদি দেখি, আজকে তেলের দাম কোথায় গেছে, আজকে পেট্রোলের দাম কোথায় গেছে, ডিজেলের দাম কোথায় গেছে। উনি ইলেকশনের আগে বলছিল যে উনি যদি ইলেকশনে জিতে সরকার করে, তাহলে পেট্রোলের দাম 30 টাকা আর ডিজেলের দাম 20 টাকা আর রন্ধন গ্যাসের দাম পড়বে 300 টাকা। আজকে রন্ধন গ্যাসের দাম 1300 টাকা, পেট্রোলের দাম 100 টাকা আর ডিজেল পেট্রোলের সঙ্গে মারামারি করছে, কে আগে যাবে কে পিছে যাবে। এই দিনে এই যে মিটাতেলের দাম 200 টাকা পার, গরিব মানুষ কিভাবে গরিব পরিবার চালাবে সেটা নিয়ে আমাদের ওনাদেরকে প্রশ্ন। আজকে যদি মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলি, তাহলে আমাদেরকে গরিব মানুষদেরকে বিভাজনের রাজনীতি দিয়ে আলাদা করার চেষ্টা করা হয়। যুব কংগ্রেস আজকে মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় উঠেছে। আমরা দেখেছি কেরাসিনের দাম 100 টাকা পার, আবার বলে বলে আর না বিজেপি সরকার, মানুষ গরিব মানুষ এত হেনস্থা হয়েছে যে কিছু বলতে পারছে না, ডরিয়ে যদি কিছু বলে তাহলে ওকে বাংলাদেশ যেতে। অস্বাভাবিক হারে পুরকর বৃদ্ধি সহ শাসক বিজেপি সরকারের সমূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিলচরে গঠিত হল নাগরিক যৌথ মঞ্চ। সোমবার শহরের এক আভিজাত্য বিবাহ ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির আহ্বানে এক নাগরিক সভা আয়োজিত হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত নাগরিক সভায় শহরের বিভিন্ন জলজ্যান্ত সমস্যার কথা তুলে ধরে শাসক সরকারের একতরফা মনোভাবের ভূমিকা প্রতিহত করতে পথে নামার আবশ্যকতা রয়েছে বলে মত ব্যক্ত করেন প্রবীণ ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য বলেন, অগণতান্ত্রিকভাবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে পুরকর। ভয়ানক অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে দেশ, সেখানে পুরকর প্রায় 21 গুণ বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফলে ব্যাপকভাবে পুরকর বৃদ্ধিতে সাধারণ জনজীবনে তীব্র সমস্যার সম্মুখীন হতে হবে সকল নাগরিকদের। তাই সরকারের সমূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গঠিত করা হয় এই নাগরিক যৌথ মঞ্চ।
বলে জানান তিনি। নবগঠিত নাগরিক যৌথমঞ্চের সভাপতি হিসেবে প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যকে ও সচিব পদে কংগ্রেস নেতা অতনু ভট্টাচার্যকে মনোনীত করা হয় বলে যৌথমঞ্চের পক্ষ থেকে জানানো হয়। একটু আগে আর যিনি আজকের সভার পৌরোহিত্য করেছেন প্রাক্তন চ্যান্সেলর আসাম ইউনিভার্সিটি ডক্টর তপোধী ভট্টাচার্য মহাশয়, তো আজকে যেটা সভাটা হলো আর কনভেনার হিসাবে মানে সভাপতি হিসাবে আমরা তপোধী বাবুকে রেখেছি এবং তার সেক্রেটারি হিসাবে অতনু ভট্টাচার্য মহাশয় রয়েছেন এবং তাতে এক্সিকিউটিভ কমিটি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এবং কমিটিটা বড় কথা নয়, মূল বিষয়টা হচ্ছে আজকের দিনের যে সমস্যা, জ্বলন্ত সমস্যা, সেটা কংগ্রেস সেইভাবে চিন্তা করে একটা ওপেন প্ল্যাটফর্মে এনে যাতে এটা নাগরিকদের মাধ্যমে, কারণ আমরা প্রত্যেকেই যে যা পার্টি করি না কেন, কিন্তু যে দলই করি না কেন, সবাই কিন্তু আগে নাগরিক এবং সেটার চাপ কিন্তু সবার উপরেই পড়বে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই নাগরিক মঞ্চটা তৈরি করা হয়েছে আজকে এবং আগামী দিনে তার ফলস্বরূপ আমরা যা যা করার, এই কর যেভাবে বৃদ্ধি পেয়েছে সেটা কিভাবে ঠিকঠাক করা যায় সেদিকে আমরা দেখি। সোমবার রাষ্ট্রীয় ক্রীড়া দিবস বিভিন্ন খেলার মাধ্যমে উদযাপন করল বড়খোলা ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ মাতৃবন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আমন্ত্রিত বিশিষ্টজনের বরণ করেন স্কুলের শিক্ষিকা যুথিকা দত্ত, রাজলক্ষ্মী বর্মন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জনা সিনহা, এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় ক্রীড়া ভারতীর দক্ষিণ অসম প্রান্ত সম্পাদক পূর্ণেন্দু দাস, শিলচর যোগ নিকেতনের কর্ণধার তথা কাছাড় ক্রীড়া ভারতীর জেলা সম্পাদক পিঙ্কু রঞ্জন পাল প্রমুখ। এদিন সকাল 11টা থেকে স্কুল চত্বরে লুডু, ক্যারাম, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা। আজ মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী 29 আগস্ট, এই দিনটিকে বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্ত তথা সমস্ত ভারতবর্ষ পরম্পরাগত খেল হিসাবে, পরম্পরাগত খেলার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে ডলু সরস্বতী শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা বিদ্যাভারতীর নির্দেশ অনুসারে পরম্পরাগত খেলার আয়োজন করেছি। এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ভারতী এবং এই অঞ্চলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওমপ্রকাশ সিং উপস্থিত ছিলেন। ওনাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই দিনের শুভারম্ভ হয়। পিঙ্কুরঞ্জন পাল, প্রদীপ চক্রবর্তী এবং সুভাষ দার উপস্থিতিতে এই অনুষ্ঠানের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। বিদ্যাভারতী সমস্ত ভারতবর্ষে প্রায় 30,000-এর বেশি অধিক বিদ্যালয় পরিচালিত হয়। সমস্ত ভারতবর্ষে আজকের দিনে পরম্পরাগত খেলা অনুষ্ঠিত হবে। আমাদের এখানেও আমরা যেভাবে আমাদের আঞ্চলিক খেলা, কুতকুত খেলা, বন্দি খেলা, শুল্লগুটি খেলা, তারপর 10-25 খেলা, অষ্টাচৌকা খেলা, বন্দি খেলা, কানামাছি খেলা, হাড়ি ভাঙ্গা খেলা, এরকম অনেক খেলার আমরা আজকে আয়োজন করেছি। শিশুরা দিনভর এই খেলায় অংশগ্রহণ করবে এবং আগামী দিনে যাতে এই খেলাগুলো অবলুপ্ত না হয় সেই প্রচেষ্টা রাখার জন্যই আমরা অভিভাবক মণ্ডলের কাছেও বিভিন্নভাবে আগ্রহ করেছি। গত 21 আগস্ট রাজ্য জুড়ে রাজ্য সরকারের চতুর্থ বর্গের নিয়োগ পরীক্ষার দিন শিলচর কাছাড় কলেজ শিক্ষক নিগ্রহের যে অভিযোগ উঠেছিল এর তীব্র নিন্দা জানালো আসাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন সহ পিএইচডি রিসার্চ স্কলার ফোরাম। সোমবার এক বিবৃতিতে যৌথ সংগঠনের কর্মকর্তারা সম্প্রতি রাজ্য সরকারের চতুর্থ বর্গের লিখিত নিয়োগ পরীক্ষার দিনে শিলচর কাছাড় কলেজে শিক্ষক নিগ্রহের ঘটনাটি সঠিক তদন্তের দাবি জানান। তারা এও জানান পুরো ঘটনার বৃত্তান্ত তুলে ধরা হবে দেশের রাষ্ট্রপতি, জনসম্পদ বিভাগের মন্ত্রী, রাজ্যপাল সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি শুভময় চন্দ জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিগৃহীত শিক্ষকদের পাশে রয়েছে, শিক্ষক নিগ্রহের ঘটনা কোনোভাবেই তারা মেনে নিতে পারবেন না। এদিকে রিসার্চ স্কলার ফোরামের অন্যতম সদস্য রাজীব দের বক্তব্য, শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হন তবে কীভাবে একজন সরকারি আমলা কীভাবে শারীরিক হেনস্থা চালাতে পারেন শিক্ষকদের উপর। একজন সরকারি আমলার এহেন কাজের তীব্র বিরোধিতা করেছে ছাত্র সমাজ বলে জানান তিনি। এদিন সংবাদ মাধ্যমের দ্বারা পুরো ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানান যৌথ সংগঠনের কর্মকর্তারা। শিক্ষক একটা জাতির মানদণ্ড, একটা সমাজের মেইন তারা, তারার উপরে যদি এরকম একটা ইয়ে হয়েছে, আর কালকে এটাও জানতে লাগবো আমরা যে আজকে ডিসিও যেটা করছেন, ডিসিও তো ডিসি যে বানাইছেন
ডিসিরও বানাইছে একজন টিচারে, তো একজন শিক্ষক হলো গেছে রিয়া একটা মানুষ গড়ার কারিগর, ডিসি কইন, ডাক্তার কইন, ইঞ্জিনিয়ার কইন, সব একজন টিচারেই বানায়। তো একজন টিচারের লোকে যদি এরকম ইনসিডেন্স হয়েছে, এই জিনিসটারে আমরা স্ট্রংলি কন্ডেম করি। আমরা আমার ভাই কইছে অলরেডি যে কাছার কলেজের অলমোস্ট 30-40% স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটিতে করে, তো কালকে তারাও কেউ আইএএস বা আইপিএস হইব। তো আমরা সমাজের লেগেছে এটা একটা খুব বাজে জিনিস হয়েছে, একটা ইটস এ ব্ল্যাক ডে অ্যাকচুয়ালি। তো যার লেগেছে আমরা এটা স্ট্রংলি কন্ডেম করি এবং আমরা চাই এটার উপযুক্ত তদন্ত হইতো এবং সবে যারা যে যে করছে এটা এর যাতে উপযুক্ত শাস্তি নেওয়া হয়। আমি নট অনলি আমি সমাজের সবরে করলাম, এন্ড আই রিকোয়েস্ট দ্যাট ইট শুড গো ইভেন টু দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য এইচআরডি মিনিস্ট্রি, এভরিবডি। প্রয়াত হলেন ভাষা শহীদ কানাইলাল নিয়োগীর বড় পুত্র শেখর নিয়োগী। তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা শেখরবাবু সোমবার সকাল 6:50 ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 70 বছর। রেখে গেছেন স্ত্রী মধুমিতা নিয়োগী, এক পুত্র অভিষেক নিয়োগী, পুত্রবধূ প্রিয়াঙ্কা নিয়োগী, দুই কন্যা নৃত্যশিল্পী চন্দ্রিমা মজুমদার, তনিমা নিয়োগী হালদার, জামাতা নৃত্যশিল্পী তথা নৃত্যশিক্ষক চন্দন মজুমদার, অভিজিৎ হালদার সহ তিন নাতি, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধকে। উল্লেখ্য, কিছুদিন আগে ছোট কন্যা তনিমার বাড়ি তিনসুকিয়ায় ঘুরতে যান শেখরবাবু, সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে ডিব্রুগড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কর্মজীবনে ইউনাইটেড ব্যাংকের কর্মী ছিলেন শেখর নিয়োগী, 2012 সালে ব্যাংক থেকে অবসর নেন তিনি। সোমবার সন্ধ্যায় তিনসুকিয়ায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। আসাম তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহের হাত ধরে সোনাইর দক্ষিণ কৃষ্ণপুরে প্রায় 25 জন যুবক তৃণমূলে যোগদান করেন। রবিবার এই উপলক্ষে এক সভাও আয়োজিত হয়। এদিন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিং নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান। রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষায় সোনাইর NGHS স্কুলে প্রবেশ করতে পরীক্ষার্থীর মাথায় ধর্মীয় টুপি থাকায় বাধা দিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এতে কাছাড়ের পুলিশ সুপারের কাছে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত SI রুবুল মেধির বিরুদ্ধে নালিশ জানালেন বরখোলার আজমল হোসেন মজুমদার নামের এক পরীক্ষার্থী। রবিবার গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতেও রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকালে সোনাইর NGHS স্কুলে পরীক্ষা দিতে আসা আজমল হোসেন মজুমদার নামে এক পরীক্ষার্থী প্রবেশ করতে গেলে তার মাথায় ধর্মীয় টুপি থাকায় SI টুপি খুলে পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেন। এতে ধর্মীয় টুপি পরা মুসলিম পরীক্ষার্থীরা হেনস্থার শিকার হন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা জানিয়ে SP-র কাছে নালিশ জানান পরীক্ষার্থী। এই ঘটনার পর সরগরম হয়ে উঠেছে সোনাই এলাকা। সোমবার সোনাই RF বিবাহ ভবনে সাংবাদিক সম্মেলন করে AUIDF কমিটির কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান তারা। নিগৃহীত পরীক্ষার্থী আজমলকে পাশে রেখে সাংবাদিক বৈঠকে সোনাই AIUDF এর সভাপতি খালিদ হাসান লস্কর, আওলাদ হোসেন লস্কর, যুব UDF এর সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদাররা বলেন যে পুলিশ অফিসার এসব ঘটনা করেছেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইতিমধ্যেই সোনাইয়ের বিধায়কের তরফ থেকে সোমবার পুলিশ সুপারের সঙ্গে কথা হয়। AIUDF এর এক প্রতিনিধি দল SP-র কার্যালয়ে গিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন, তদন্ত করে অভিযুক্ত SI-র বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও SP তাদেরকে আশ্বাস দেন। আর ঘটনা নিয়ে যাতে অশান্তি সৃষ্টি করা না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। গতকালকে রাত্রে আমরা এখান থেকে সোনাই OC-র কাছে একটা মেমোরেন্ডামও দিয়েছি ওই মানে SP-র উদ্দেশ্যে যে কেন এরকম করা হলো। তৎসঙ্গে আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া মহাশয় SP-র সাথে কথাও বলেছেন যে এটা কেন হলো বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং দোষী ব্যক্তি উচিত শাস্তি হওয়া উচিত বলে বলা হয়েছে। ওনার পক্ষ থেকে আজকে আমরা সোনাই সমষ্টির থেকে এক প্রতিনিধি দলও SP কাছাড়ের সাথে দেখা করেছি। আমাদের প্রতিনিধি দলে আমাদের যুব শাখার সভাপতি জাকির হোসেন ছিলেন, আমি ছিলাম, আমাদের সোনাইয়ের ওয়ার্ড কমিশনার আনসার হোসেন লস্কর, আমাদের 10 নম্বরের ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়বুইয়া বা আমাদের দলীয় আরও কর্মীবৃন্দ, যুব শাখার কর্মীবৃন্দ সবাই আমরা ছিলাম। SP মহাশয়
উনি আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন এরকম কোনো নির্দেশ ছিল না যে মাথার থেকে টুপি সরিয়ে ঢোকার জন্য, শুধু বলা হয়েছিল যে মাথার থেকে টুপি খুলে চেক করার জন্য। উনি খুব দুঃখ প্রকাশ করেছেন, যেটা একটা অবাঞ্ছিত ঘটনা হয়েছে উনি দুঃখ প্রকাশ করেছেন, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন যে ইনি ইতিমধ্যেই বিভাগীয় নির্দেশ মানে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন, এবং তদন্ত রিপোর্ট বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে উনি বিভাগীয় মানে যারা ডিপার্টমেন্টাল যে অ্যাকশন হবে দোষী ব্যক্তি দোষী অধিকারীর বিরুদ্ধে। মেজর ধ্যানচাঁদের জন্মদিবস তথা রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উপলক্ষে সোমবার আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, কবাডি, লং জাম্প প্রভৃতি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ছাত্রছাত্রীরা। এদিকে এদিন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মতিথি উপলক্ষে বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে এ নিয়ে বিস্তারিত জানান বিদ্যানিকেতনের প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী। বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, খেল দিবস উদযাপন করা হয়। এতে বিদ্যালয়ের নবম, দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীর বিদ্যার্থী ভাই বোনরা অংশগ্রহণ করে, এবং এই দিনটিকে আমরা সকাল 9:00 থেকে 12:30 ঘটিকা পর্যন্ত বিপুল উৎসাহে উদযাপনায় আমরা পালন করি, ও বিভিন্ন ধরনের খেলকুদ অনুষ্ঠানের আমরা কার্যক্রম হাতে নিয়েছিলাম। আগামীতে আমরা এই দিনটাকে বিপুল উৎসাহে আমরা পালন করব, সব বিদ্যার্থী, অভিভাবক ও আমাদের বিদ্যালয়ের পরিচালন। সোমবার মেজর ধ্যানচাঁদের জন্মদিবস তথা রাষ্ট্রীয় ক্রীড়া দিবস উপলক্ষে শিলচর খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে শহরের জানিগঞ্জস্থিত স্পিরিট ইউনিয়ন ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও নবীন খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন ফুটবল, ক্রিকেট, হকি, কবাডি, অ্যাথলেটিক ইত্যাদি খেলায় জড়িত খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেন সংস্থার কর্মকর্তারা। নমস্কার, ধ্যানচাঁদের জন্মদিনে আজ আমরা খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় খেলোয়াড়দেরকে, প্রাক্তন খেলোয়াড়, বর্তমান দুইজন হকি খেলোয়াড়কে আমরা এখানে সম্মান জানাতে পেরেছি। প্রায় 13 জন খেলোয়াড়দেরকে আমরা সম্মান জানিয়েছি। এই 13 জন খেলোয়াড়রা হলেন কবাডি, ক্রিকেট, ফুটবল এবং অ্যাথলেটিক্স। আমাদেরকে ক্লাব হলটা দিয়েছে স্পিরিট ইউনিয়ন ক্লাব। আমাদের স্পিরিট ইউনিয়ন ক্লাবটা আমাদেরকে সভা করার জন্য দিয়েছে, তাই জন্য ওনাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। খুজের পক্ষ থেকে প্রতি বছরই আমরা এখানে করতে চলেছি এই ধ্যানচাঁদের জন্মদিনে। আমরা এই হকি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, ন্যাশনাল হকি, ন্যাশনাল স্পোর্টস ডেতে, ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে আজকের দিনটা, এই জন্য আমরা এই সম্বর্ধনার আয়োজন করেছি এবং সর্বমোট 13 জনকে আমরা দিয়েছি। এবং আজকে মুখ্য অতিথি হিসাবে ছিলেন জিএসএর ভাইস প্রেসিডেন্ট সুজয় দত্ত রায়, এছাড়া আশুতোষ রায় জিএসএর ভাইস প্রেসিডেন্ট, এবং অন্যান্য ক্রীড়াপ্রেমীরা আজকে উপস্থিত ছিলেন। সবার কাছে আমরা আশীর্বাদ চাই যে আমরা যাতে ভালো করে এই খোঁজ ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা খেলোয়াড়দেরকে সুযোগ করে দিই। সাইনবোর্ডে অসমীয়া ভাষায় সরকারি বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার কয়েক মাস আগে সরব হয়েছিলেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন হিন্দু যুব পরিষদ নামক একটি সংগঠনের সদস্য জনৈক রঞ্জু দেবনাথ। এবার তিনি ধলাই থানার তার বাড়ির মালিক বিজয় পাণ্ডের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন, যাতে উক্ত বিজয় পাণ্ডে তাকে প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছেন বলে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমগ্র ব্যাপার নিয়ে তার প্রতিক্রিয়া জানালেন প্রদীপ দত্ত রায়। প্রদীপবাবু বলেন, বাংলা ভাষার অধিকার রক্ষায় বা বরাক উপত্যকার স্বার্থে এই রাজ্যে আন্দোলন করলে মামলা হবে বা জেলে যেতে হবে, এ খুব স্বাভাবিক ব্যাপার। তিনি এসব নিয়ে কখনোই বিচলিত বোধ করেন না। ব্যানার বিতর্কের সময় তার বিডিএফ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রায় 50টি মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় তার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তবে সবার জ্ঞাতার্থে তিনি জানান, ইতিমধ্যে এই সংক্রান্ত সবকটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দেশদ্রোহী মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ মেনেই এটা করা হয়েছে বলে জানান তিনি। এর আগে 10 বছর ব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময়ও তার বিরুদ্ধে 27টি মামলা দায়ের হয়েছিল। কাজেই এসবকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই এবং রঞ্জুনাথ বা বিজয় পাণ্ডে কাউকেই চেনেন না বলে জানান তিনি। আসাম ভ্যালিতে আশু, গণসংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী দল,
এই আপনার লাঠি ছেনা, এরা প্রায় পঞ্চাশটা কেস করেছে, আমার কুশপুত্তলিকা দেওয়া করেছে, তাতে আমার কিছু আসে যায়নি। এবং আমি যখন আকসার ছাত্র আন্দোলন করেছিলাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে, 10 বছরে আমার নামে 27টি মামলা হয়েছিল। আমি যখন দেশের কাজ করতে নেমেছি, জেল আমাকে খাটতে হবে, আমার বিরুদ্ধে মামলা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে দুঃখ লাগে যে বাংলা সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি নামে বরাকভেলিতে অনেক সংগঠন আছে। আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম, কোনো কোনো বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীরা বলেছেন প্রদীপ দত্ত রায় এই কালোকালি লাগিয়ে কাজটা ভালো করেনি। কিন্তু একটা কথা তারা বুকে হাত দিয়ে বলুক, যারা আমি জেলে যাওয়ার পর আমার নিন্দা করেছে, সমালোচনা করেছে, বুকে হাত দিয়ে বলুন তো, স্টেশনে যে বা যারাই কালোকালি লাগিয়ে থাকুক, যদি সেটা না লাগাতো পরদিন কি সেখানে বাংলা সাইনবোর্ড লাগত? মেহেরপুরে এক সপ্তাহের মধ্যে আবার অসমিয়া সাইনবোর্ড লাগলো। আমি যদি 48 ঘন্টার হুমকি না দিতাম, 24 ঘন্টার মধ্যে কি বাংলা সাইনবোর্ড লাগত? সুতরাং বড় বড় বিল্ডিংয়ে বসে শুধু সংবাদপত্রে বিবৃতি দিলে বাংলা ভাষা রক্ষা হবে না। অসম সরকারের বন বিভাগের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও উদারবন কেন্দ্রের গোসাইপুর দুর্গানগর গাঁও পঞ্চায়েত এলাকার স্থানীয় মহলাদের হুসেন আহমেদ লস্করকে কিছু সংখ্যক দুষ্কৃতী অবৈধভাবে অর্থ দাবি করছে। এমনকি নদী থেকে বালি উঠিয়ে যে জমিতে ডাম্পিং করা হয়, সেই নদীর পারের খরিদ করা পাট্টা জমির স্বত্বাধিকারী ইনসারুল হক লস্কর বলেন, অসম সরকারের বিভাগের সরকারি বালির মহলদার হুসেন আহমেদ লস্কর সরকারের সম্পূর্ণ বৈধ নথিপত্র সরকারকে আয়কর প্রদান করার পরেও দুষ্কৃতীদের কেন অবৈধভাবে অর্থ দেবেন? সবচেয়ে বড় কথা হলো, এই গ্রামের বেশ কয়েকজন পুরুষ ও মহিলা বালির মহল থাকার কারণে কর্মসংস্থান পাচ্ছেন। যে রাস্তা দিয়ে বালির গাড়ি আনা নেওয়া করা হয়, সেই রাস্তার পাশে বসবাসকারী জনগণের কোনো ধরনের অসুবিধা হচ্ছে বলে কোনো ধরনের অভিযোগও নেই। প্রায় সময় মহলদার হুসেন আহমেদ লস্কর রাস্তাটি ব্যক্তিগতভাবে মেরামতের কাজ করে থাকেন, যাতেই এই গ্রামের মানুষ চলাফেরা করতে কোনো ধরনের অসুবিধা না হয়। মহলদার হুসেন আহমেদ লস্কর অসম সরকারের বন বিভাগ সহ জেলা প্রশাসনের কাছে সংবাদ মাধ্যমের সাহায্য অবৈধভাবে অর্থ দাবি করা দুষ্কৃতীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় সেই অনুরোধ জানান। বালির ড্যামটা যেটা বর্তমানে বালি উঠে, এটা আমি লিজ দিছি, হ্যাঁ, মলদারে লিজ দিছি। মলদারে আমার নিজস্ব পার্সোনাল রাস্তার দিক দিয়ে বালি লিয়া বার হয়ে যার জায়গাটাও আমার সামনা, এটার কাগজও আছে, পাট্টাল্যান্ডও তারা বালি রাখের। রাস্তার কোনো পাবলিক রাস্তার কোনো কমপ্লেন নাই, পাবলিক রাস্তার যে পাবলিকের যাতায়াতের যে রাস্তাটা মলদারে এখানেও কিছু মাটি পাথর ফলাইয়া আরও ঠিক করিয়া দিছে। এইদিকে আমরা বালির ডাম্পর কোনো গাড়ি দিকে বাইর হয় না, যা যায় এটা আমার পার্সোনাল রাস্তা দিয়ে, যাদের মধ্যে কোনো আপত্তি নাই, পাবলিকের কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তারা সুন্দরে ব্যবসা করুক, গরিব বাসুক, সরকার রেভিনিউ কালেকশন, এটাও আমি চাই। উনি বর্তমানে রাস্তার একটা প্রবলেম ছিল, ফ্লাডের পরে কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছিল, উনি নিজ পকেট থেকে খরচ করে পাবলিকের রাস্তা মেরামত করে দিয়েছেন, সুন্দর হয়েছে, পাবলিক তাকে সহমত দিয়েছে বালি উঠাতে বা নিতে, তার কোনো আপত্তি নাই। আর এই রাস্তায় যাতায়াতের জন্য কোনো অসুবিধা নাই, পাবলিক আরও খুশি, এখানে মাল উঠলে জায়গা ডেভেলপড হবে, সরকারের রেভিনিউ কালেকশন হবে, সমস্ত পাবলিক এখানে বালি উঠাতে মানে সর্বসম্মতিক্রমে তারা মানে তাদের সমর্থন দিয়েছেন, এবং এখান থেকে বালি উঠতে নিয়ে যেতে কোনো আপত্তি নেই। মোটামুটি সপরিবার জড়িত আছে এই বালি উত্তোলন করে, এখানের কামলা, তাদের পরিবার, তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে, খাওয়াচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সরকারি রেভিনিউ কালেকশন হচ্ছে এবং বালি উঠার কারণে গরিব পরিবারগুলো, অসহায় পরিবারগুলো আজকে রুজির একটা সন্ধান পেয়েছে। ভাগাবাজারের এক ব্যবসায়ীকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন তারই এক ভাড়াটে। এ ব্যাপারে সোচ্চার হয়েছেন বিজয়শঙ্কর পাণ্ডে নামের ওই ব্যবসায়ী, বাড়ির মালিক। তিনি জানান, তার ঘরের ভাড়াটে জনৈক রঞ্জুনাথ কিছুদিন ধরে ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাকে রুম ছাড়ার কথা বলেন। এতেই নাকি পাল্টা রেগে যান রঞ্জু, কেন তাকে রুম ছাড়ার কথা বলছেন এর কারণ জানতে এবং পুরনো একটি মামলা তুলে তিনি চাপ দিচ্ছেন বলে অভিযোগ করে
তিনি ঘরের মালিক বিজয় শঙ্কর পাণ্ডের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, কয়েক মাস আগে অসমীয়া সাইনবোর্ড কাণ্ডে শিলচরের প্রবীণ নাগরিক আইনজীবী প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। সেই মামলাটি দায়ের করেছিলেন হিন্দু ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রঞ্জুনাথ সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে বিজয় শঙ্করের বিরুদ্ধে অভিযোগ তুলে রঞ্জু। এদিকে বিজয় শঙ্কর পাণ্ডে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রদীপ দত্তরায়ের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, চেনেনও না তিনি, মিথ্যে অভিযোগ করেছেন রঞ্জুনাথ। তার কথায় রুমের ভাড়া নিয়ে রঞ্জুনাথের সঙ্গে সমস্যা হয়েছে, ভাড়ার টাকা দিতে চাননি তিনি, এর জন্য তাকে ঘর ছাড়ার কথা বলে তিনি এখন মিথ্যে মামলায় ফেঁসে যাচ্ছেন। কালকে একটা মিথ্যা দলাই থানার একটা এফআইআর দেওয়া হয়েছে, আপনার রঞ্জুনাথ আমার নামে এফআইআর দিচ্ছেন, এটা সম্পূর্ণ মিথ্যাহীন। আমি ওনাকে ঘর ভাড়া দিয়েছিলাম আজকে থেকে এক বছর আগে, ওনার সঙ্গে একটা লেনদেন আমার আছে, কিছু টাকা পাইমু তার গেছে, তাইন কইছেন এটা খুঁজাইলে তাইন কোন ডিমু দিচ্ছি এরকম করুন, রাত্রে মদ খাইয়া উল্টাপাল্টা করেন, আমি তাহলে করছি আমার ঘর ছাড়েন আপনি, আমার টাকা দিয়া আপনি আপনার যান। তাইন গিয়া দলাই থানাতে একটা কেস দিচ্ছেন প্রদীপ দত্ত রায়ের বলে তান পক্ষে বলে আমি তানে কুদাম বাদাম করি, আমার ঘর ছাড়ি দেন, অমুকরে কেস কেনে করছেন, এগুলো আমি কিন্তু প্রদীপ রায়কে আমি কোনো জাত আমি চিনি না, আজকে পর্যন্ত প্রদীপ রায় কোনো মানুষকে তানে চিনি না, এই বলে আমার যে কেস দিয়েছেন তাই মিথ্যা কেস, প্রদীপ রায় আমি এখনো পর্যন্ত তানে কোনো মানুষকে চিনি না। যে গতকালকে সেই রঞ্জুনাথ নামের যে জনৈক ব্যক্তি উনি বিজয় শঙ্কর পাণ্ডের নামে একটি মামলা দায়ের করেছেন ধলাই থানাতে, এবং বিভিন্ন চ্যানেলেও উনি বলেছেন যে বিজয় শঙ্কর পাণ্ডে নাকি বিজেপির নেতা প্রদীপ দত্ত রায়ের উপরে যে রঞ্জুনাথ মামলা করেছিলেন সেই মামলা প্রত্যাহারের জন্য উনার উপর চাপ সৃষ্টি করছেন, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছেন, তার জন্য উনি ধলাই থানাতে একটি মামলা করেছেন। আমার জানা মতো বিজয় শঙ্কর পাণ্ডে অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তি, সৎ ব্যক্তি, যে মামলাটি করেছেন সম্পূর্ণভাবে ভিত্তিহীন মামলা, হয়তো ওনার কোনো বৃহৎ স্বার্থের ব্যাঘাতের কারণে এই ধরনের মামলা করেছেন যাহা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তাই আমি মনে করি সেটি তদন্ত হোক, এবং তদন্ত হয়ে রঞ্জুনাথ যে মামলা করছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে গর্জে উঠল যুব কংগ্রেস। পুরকর বৃদ্ধি, শিলচরে গঠিত হল নাগরিক যৌথ মঞ্চ। কাছাড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত রাষ্ট্রীয় ক্রীড়া দিবস, দিনব্যাপী কর্মসূচি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।